প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকের আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলছো। এই প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান দ্বিতীয় বর্ষের রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় 200 বছর ব্রিটিশ শাসনাধীনে ছিলাম। এই ব্রিটিশ শাসনের ইতিহাস একদিকে যেমন শাসন, শোষণ, অত্যাচার এবং নির্যাতনের ইতিহাস, তদ্রূপ ব্রিটিশ শাসনের কিছু ইতিবাচক দিকও ছিল, বিশেষ করে রাজনৈতিক চিন্তা চেতনার ক্ষেত্রে, এবং যেটা আমাদের গণমানুষের চিন্তা চেতনার, রাজনৈতিক চিন্তা চেতনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে এক সময় সক্ষম হয়েছিল। সে তার মধ্যে অন্যতম একটি ইতিবাচক চিন্তা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। এবং আমরা যখন পাকিস্তানি শাসনামলে ছিলাম, বিশেষ করে 24 বছর যে পাকিস্তানি শাসনামলটা আমাদের জন্য ছিল, সে আমরা কিন্তু সংসদীয় গণতন্ত্রের জন্যই সংগ্রাম করেছি। তাই আমরা এই সংসদীয় গণতন্ত্রের উত্তরাধিকারটা কিন্তু আসলে ব্রিটিশদের কাছ থেকে পেয়েছি, এবং আমাদের চিন্তা চেতনার, বিশেষ করে রাজনৈতিক চিন্তা চেতনার সাথে সেটা কিন্তু একীভূত হয়ে গিয়েছে। এবং ব্রিটেনকে বলা হয়ে থাকে যে সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার, এবং সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটি শক্তিশালী স্তম্ভ হচ্ছে প্রধানমন্ত্রী। অনেকেই এটাকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাও বলে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমার তাদের রাজনৈতিক চিন্তা চেতনা উত্তরাধিকার হচ্ছে আমরা, এবং আমাদের চিন্তা চেতনা এই সংসদীয় গণতন্ত্র একটা অন্যতম স্থান করে নিয়েছে, অতএব আমাদের সবার মনে কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানার জন্য কম বেশি আগ্রহ আছে। তো আমি আশা করব তোমরা আজকের ক্লাসের শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে এই ব্যাপারে জানার জন্য। তাই আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, সরি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের উদ্ভব নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, যে আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা কিভাবে, প্রক্রিয়ার মাধ্যমে, কোন প্রক্রিয়ায় সেটা উদ্ভব হয়েছে, বা তার ক্ষমতার উৎসটা কি আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেটাই মূলত প্রথমে আমাদের আলোচনার বিষয়। এবং আমরা প্রথমে সেটা বলবো যে আসলে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদটা কোনো লিখিত সংবিধান বা পার্লামেন্ট প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হয়নি, মূলত সংবিধানের রীতিনীতি ও প্রথাগত আইনের ভিত্তিতে কিন্তু সেটা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এবং স্যার রবার্ট ওয়ালপোল প্রধানমন্ত্রীর মতো রাজার প্রধান পরামর্শদাতা, কমন সভার নেতা এবং ক্যাবিনেটের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন। এই কারণে ওয়ালপোলকে আসলে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কি করা হয়, গণ্য করা হয়। এবং 1832 সালের সংস্কার আইনে দেখা গিয়েছে যে কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী পদটি কি করে, স্বীকৃতি লাভ করে। এবং 1878 সালে ডিজরেইলি বার্লিন একটা চুক্তি হয়েছিল, সে বার্লিন চুক্তির মতো একটি সরকারি দলিলে মহামান্য তোমার যে সম্রাজ্ঞীর ট্রেজারি ফার্স্ট লর্ড ও প্রধানমন্ত্রী নামে একটা একটা চুক্তি স্বাক্ষর করেন। এবং 1905 সালে রাজার এক আদেশনামায় প্রধানমন্ত্রীর নাম সেখানে উল্লেখ করা হয়। তারপরে 1917 সালে তোমার চেকার্স স্টেট আইনেও কিন্তু তার নাম উল্লেখ রয়েছে, এবং 1937 সালের রাজমন্ত্রী আইনে প্রধানমন্ত্রীও রাজস্ব বিভাগের প্রথম লর্ড হিসাবে তার বেতন নির্ধারণ প্রসঙ্গে পদটিকে কি করা হয়, আইনগত স্বীকৃতি দেওয়া হয়, এবং তার বার্ষিক বেতনও তখন 10,000 পাউন্ড কি করা হয়, নির্ধারণ করা হয়। এবং তার পরবর্তীতে 1975 সালে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আদার স্যালারিজ অ্যাক্টে উল্লেখ করা হয় যে প্রধানমন্ত্রী পেনশন পাবে। তো এ পর্যায়ে আমরা আলোচনা করবো আসলে যোগ্যতা নিয়ে, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথমত তাকে ব্রিটেনের কি হতে হবে, নাগরিক হতে হবে, তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তাকে কমন সভার নেতা হতে হবে, সরি পার্লামেন্টের, তাকে পার্লামেন্টের নেতা হতে হবে।
এবং পার্লামেন্টের বলতে আসলে আমরা আমরা জানি যে ব্রিটিশ পার্লামেন্ট আসলে দ্বি কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ হচ্ছে লর্ড সভা এবং নিম্ন কক্ষ হচ্ছে কমন্স সভা। তো বর্তমানে সাধারণত কমন্স সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর নির্বাচন বলবো যে সেটা হচ্ছে পরোক্ষ নির্বাচন প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে কমন্স সভা আছে সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা বা নেত্রী থাকেন তাকেই প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের রাজা বা রানী কি করেন নিয়োগ দিয়ে থাকেন। তারপরে হচ্ছে কার্যকাল, তার কার্যকালটা হচ্ছে সাধারণত 5 বছর, তবে কোনো কারণবশত যদি এর আগেই প্রধানমন্ত্রী ক্ষমতা ত্যাগ বা কমন্স সভা ভেঙে যায় বা উনি পদত্যাগ করেন তাহলে কিন্তু তার আগেই সেটা শেষ হয়ে যায় অথবা উনি মৃত্যুবরণ করেন। তারপর হচ্ছে পদমর্যাদা, উনি হচ্ছেন কি সরকার প্রধান, আর অফিস হচ্ছে হোয়াইট হাউস। তারপর হচ্ছে পদ শূন্য, পদ শূন্য হয় তিনি যদি মৃত্যুবরণ করেন, স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা কমন্স সভার আস্থা হারালে তার পদটা শূন্য হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে। আমরা আগেই বলেছি যে ব্রিটেনে হচ্ছে আসলে সংসদীয় সরকার ব্যবস্থা। তো প্রথমে একটু জেনে নেওয়া যাক আসলে সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে। আসলে বলা হয়ে থাকে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে যে সরকার ব্যবস্থা গঠিত হয় এবং যেখানে প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে নিহিত থাকে এবং প্রধানমন্ত্রী সমেত মন্ত্রিসভার সদস্যগণ তাদের সম্পাদিত কার্যাবলীর জন্য মানে প্রত্যক্ষভাবে আইনসভার কাছে এবং পরোক্ষভাবে জনগণের কাছে দায়ী থাকেন, সেটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্র। তো এই সংখ্যাটা থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠলো যে আসলে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতেই থাকে, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রীর পদটা হচ্ছে মুখ্য। এই কারণে লর্ড মলে তাকে ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। শুধু তাই নয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী এক মানে একাধারে হচ্ছে তিনি ধরো পার্লামেন্টের মানে কি বলবো, একাধারে হচ্ছে তিনি যে ব্রিটিশ যে তাদের যে আইন পরিষদ ব্রিটিশ পার্লামেন্টের নেতা, তারপরে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের একদিকে তিনি যেমন নেতা, অন্যদিকে হচ্ছে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তারপরে হচ্ছে ক্যাবিনেটের নেতা, তারপরে হচ্ছে জাতির নেতা, আবার হচ্ছে সরকারের প্রধান, অর্থাৎ তিনি এক অনন্য ক্ষমতার অধিকারী ব্রিটেনের প্রধানমন্ত্রী, এবং তার ক্ষমতা আসলে ব্যাপক এবং তিনি অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী। এবং যদিও কোনো লিখিত আইনের মাধ্যমে তার ক্ষমতার উল্লেখ নেই, মূলত তার ক্ষমতা ও কার্যাবলী আমরা আগেই উল্লেখ করেছি যে প্রথাগত আইনের ভিত্তিতে গড়ে উঠেছিল এবং সাংবিধানিক রীতিনীতি ও প্রথাগত আইনই হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস। এবং বিভিন্ন সময় পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনও কিন্তু আইন দ্বারা কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী নিয়ন্ত্রিত হয়েছে। তো প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে মন্ত্রিসভার গঠন। আসলে প্রধানমন্ত্রী হিসেবে রাজা বা রানী কর্তৃক নিয়োগ লাভের পর তার গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা হলো যে মন্ত্রিসভা গঠন, এবং এক্ষেত্রে তিনি তত্ত্বগতভাবে যদিও রাজা বা রানী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন, কিন্তু তিনি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই নিয়োগ করে থাকেন এবং মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করার সময় রাজা বা রানী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন। এবং প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করার সময় তিনি তার ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়াদি কি করে থাকেন বিবেচনা করে থাকেন, এবং প্রধানমন্ত্রী বিশেষ করে প্রধানমন্ত্রী যে দিকগুলো বিবেচনা করে থাকেন সেটা হচ্ছে জনপ্রিয় নেতা, তারপরে যাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হবে তিনি অভিজ্ঞ এবং সুদক্ষ কিনা, তারপর হচ্ছে তিনি সত্যিকার অর্থে জনকল্যাণ সাধন করতে পারেন কিনা, এই স্থানগুলা মানে এই বিষয়গুলো উনি কি করে বিবেচনা করে থাকেন এবং সেদিকে তিনি সতর্ক মানে সতর্ক দৃষ্টি রাখেন। আরো যে বিষয়গুলো তিনি বিবেচনা করে থাকেন সেগুলো হচ্ছে যে বিভিন্ন পেশা শ্রেণী ও অঞ্চলের প্রতিনিধিত্ব আছে কিনা, এবং তিনি কিন্তু পার্লামেন্টের নিজ দলের মধ্য থেকে তাদেরকে নিয়োগ করে থাকেন, এবং ভবিষ্যতে দলের নেতৃত্ব গ্রহণের উপযোগী যে তরুণ উদীয়মান নেতা আছেন এবং তিনি সাধারণত পার্লামেন্টের অধস্তন কর্মসূচি হিসেবে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়ে থাকেন। এবং শুধু তাই নয়, তিনি মন্ত্রীদের মধ্যে কি করে থাকেন বিভিন্ন দপ্তর কিন্তু উনি বণ্টন বিভিন্ন দপ্তর উনি বণ্টন করে থাকেন
মন্ত্রিসভার মধ্যে, এবং মন্ত্রিসভার পুনর্গঠন, তারপর হচ্ছে নতুন মন্ত্রী নিয়োগ অথবা কোনো মন্ত্রী অপসারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এবং এবং মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী আস্থাভাজন থাকেন, বিশেষ করে মন্ত্রীগণ, ততক্ষণই তারা স্বীয় পদে আসীন থাকতে পারেন। এবং প্রধানমন্ত্রীর যদি কোনো আস্থা হারান কোনো মন্ত্রী বা কোনো মত পার্থক্য দেখা দিলে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করেন অথবা তাকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী রাজা বা রানীকে কি করেন নির্দেশ দিয়ে থাকেন। তারপর হচ্ছে মন্ত্রিসভা মন্ত্রিসভার নেতা, প্রধান মন্ত্রী আসলে এই সংসদীয় শাসন ব্যবস্থায় ব্রিটেনে প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার নেতা বা সভাপতি, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি। তিনি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন, বৈঠকে তিনি সভাপতিত্ব করেন এবং তার নির্দেশে কিন্তু কি হয় মন্ত্রিসভার কার্যাবলী পরিচালিত হয়। এবং মন্ত্রিসভার যাবতীয় নীতি নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত দপ্তর, পররাষ্ট্র দপ্তর ও প্রশাসনিক বিভাগ তার নির্দেশ ক্রমে কিন্তু তার মানে তার নিয়ন্ত্রণাধীনে থাকে, প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে আসলে এগুলো থাকে। এবং অন্যান্য মন্ত্রীগণ তার মানে অন্যান্য যে মন্ত্রীগণ আছেন তারাও তাদের কাজের ব্যাপারে কি করে থাকেন, প্রধানমন্ত্রীর মতামতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তারপরে যেটা সেটা হচ্ছে মন্ত্রিসভার ভেঙে দেওয়া। প্রধানমন্ত্রী ব্রিটেনে মন্ত্রিসভা গঠনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তেমনি মন্ত্রিসভা তিনি ভেঙেও দিতে পারেন। আমরা জানি তিনি মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করে থাকেন এবং মন্ত্রীর দপ্তর বন্টনের পর যদি প্রয়োজন হয় তিনি কিন্তু সেটা পরিবর্তন করে থাকেন। এবং মন্ত্রীগণ যতক্ষণ পর্যন্ত তার আস্থাভাজন থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা স্বীয় পদে কি করেন বহাল থাকেন। এবং প্রধানমন্ত্রীর সাথে যদি কোনো মন্ত্রী ধরো মতবিরোধ দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীকে কি করতে হয় তার পদ ত্যাগ করতে হয়, এবং অর্থাৎ তাকে পদত্যাগ করতে হয়। এবং প্রধানমন্ত্রীর অথবা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজা বা রানী কি করতে পারেন তাদেরকে তাকে বরখাস্ত করতে পারে। আবার কখনো কখনো প্রধানমন্ত্রী কি করেন নিজে মন্ত্রিসভা ভেঙে দিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করতে পারে। মানে এক্ষেত্রে তাই অধ্যাপক ক্লাসকে একটা কথা বলেছিলেন যে ক্যাবিনেটের গঠন, জন্ম, মৃত্যু সবকিছুকেই সবকিছুটাই আসলে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ঘটে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। আসলে প্রধানমন্ত্রী হচ্ছেন যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, কারণ আমরা জানি কমন সভায় যে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তিনি কি করে থাকেন দলীয় শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা করে থাকেন, এবং দলীয় ঐক্য এবং সম্মতি রক্ষা করাটাও কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তৃত্বের মধ্যে পড়ে। এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও মর্যাদার উপর দলের শক্তি এবং জনপ্রিয়তা আসলে অনেকাংশে নির্ভর করে। স্যার আইভর জেনিংস এই কারণে একটা সুন্দর কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও মর্যাদা জনমত গঠনে কতটা গুরুত্বপূর্ণ, তা মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব তার জনপ্রিয় চিত্র তারকাদের মতো আচরণ তাকে কি করতে হয়, এই জন্য তাকে জনপ্রিয় চিত্র তারকাদের মতো আচরণ করতে হয়। তারপরে যেটা সেটা হচ্ছে কমন সভার নেতা। আসলে প্রধানমন্ত্রী কিন্তু কারণ কম আমরা জানি যে কমন সভায় যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কি করা হয় নিয়োগ দেওয়া হয়ে থাকে। এবং কমন সভার অধিবেশন কমন সভার অতএব তিনি কমন সভার নেতা, বিশেষ করে কমন সভার অধিবেশন আহ্বান, তারপর অধিবেশনের সময়কাল, তারপর অধিবেশনের একটা কর্মসূচি থাকে, এগুলা কিন্তু প্রধানমন্ত্রী নির্ধারণ করেন। এবং প্রধানমন্ত্রী দলীয় হুইপের মাধ্যমে দলীয় সদস্যদের আদেশ নির্দেশ কিন্তু উনি প্রদান করে থাকেন। তিনি বিরোধী দলের মধ্যে দপ্তর বন্টন করেন এবং সবার কাজকর্ম কিন্তু উনি পরিচালনা করে থাকেন। এবং কমন সভার যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিল ধরো পাশ করাতে হলে সেখানে কি করতে হয় প্রধানমন্ত্রীকে কিন্তু সেখানে কি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আসলে। তারপর উনি সবার শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষার ক্ষেত্রে সদস্যদেরকে তিনি স্পিকারকে সাহায্য করে থাকেন। এবং যদি প্রয়োজন মনে করেন প্রধানমন্ত্রী যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে রাজা বা রানীকে কমন সভা ভেঙে দেওয়ার জন্য কি করতে পারেন নির্দেশ দিতে পারেন। তারপরে যেটা সেটা হচ্ছে রাজা
বা রানীর প্রধান পরামর্শদাতা। প্রধানমন্ত্রী হলেন আসলে রাজা বা রানীর প্রধান পরামর্শদাতা। তিনি গুরুত্বপূর্ণ নিয়োগ ও সম্মানসূচক উপাধি বন্টনের ক্ষেত্রে রাজা বা রানীকে পরামর্শ দেন। আসলে তার পরামর্শ অনুযায়ী কিন্তু রাজা রানী সমস্ত কাজ করে থাকে। তার পরামর্শ অনুযায়ী রাজা বা রানী রাষ্ট্রদূত, তারপর বাণিজ্যিক প্রতিনিধি এবং বিচারপতিদের নিয়োগদান করেন, এবং রাজা বা রানী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু পার্লামেন্টের অধিবেশন আহ্বান, তারপরে ধরো অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন, এবং মেয়াদ শেষ হওয়ার পূর্বে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু তিনি কি করেন, মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন। তবে মন্ত্রিসভার যেটা যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি কি করেন, মন্ত্রিসভার তিনি রাজা বা রানীকে পরামর্শ প্রদান করে থাকেন। তারপরে হচ্ছে রাজা বা রানী ও ক্যাবিনেটের মধ্যে যোগসূত্র স্থাপন। আসলে প্রধানমন্ত্রী রাজা বা রানী ক্যাবিনেটের মধ্যে কি করেন, যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একটা যোগ মানে তিনি ধরেন ক্যাবিনেটের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো আছে সেগুলো সম্পর্কে কি করে থাকেন, রাজা বা রানীকে অবহিত করেন, আবার সরকারের সিদ্ধান্ত বা মানে সরকারের সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে আবার যদি রাজা বা রানীর কোনো পরামর্শ থাকে সেটা উনি ক্যাবিনেটের কাছে পেশ করেন, আবার রাজা বা রানী কোনো বিষয়ে ক্যাবিনেটের বিবেচনার জন্য পাঠাতে ইচ্ছুক হলে যদি কোনো সিদ্ধান্ত দিতে চান তাহলে তিনি প্রধানমন্ত্রীর মাধ্যমে কিন্তু ক্যাবিনেটকে মানে অবহিত করে থাকেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো রাজা বা রানী কি করতে পারে না, রাজা বা রানী মানে সরি ক্যাবিনেটের মানে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া ক্যাবিনেটের কোনো মন্ত্রীরা রাজা বা রানীর সাথে মানে এ ব্যাপারে কোনো কিছু যোগাযোগ করতে পারেন না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হচ্ছে সর্বেসর্বা। তারপর হচ্ছে নীতি নির্ধারণ, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন। আসলে প্রধানমন্ত্রী দেশের চূড়ান্ত হচ্ছেন, একটা দেশের চূড়া মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছে নীতি নির্ধারণ ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে তার ভূমিকাটা হচ্ছে উল্লেখযোগ্য, এবং উনি হচ্ছেন কিন্তু চূড়ান্ত নীতি নির্ধারক। মন্ত্রিসভায় বিশেষ করে সহকর্মী ও আমলাদের সহযোগিতায় কিন্তু সরকারি নীতি সমূহ নির্ধারিত হয়, আবার এসব নীতি কার্যকর করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত। এ কারণে তিনি গোটা ক্যাবিনেটকে আসলে কি করেন, পরিচালিত করেন, এবং তিনি ক্যাবিনেটের প্রধান হিসেবে যে কাজটা করে থাকেন যে বিভিন্ন বিভাগ ও দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন, তাই অনেক সময় প্রধানমন্ত্রীকে শীর্ষ তদারককারী বলা হয়, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিভিন্ন বিষয় পরিচালনার ব্যাপারে নির্দেশাবলী আসে, এবং মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা আসলে প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত। তারপর হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। তো প্রধানমন্ত্রী নিয়োগ সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন, যেহেতু সংসদীয় গণতন্ত্র, অতএব তত্ত্বগত ভাবে যদিও ব্রিটেনের রাজা বা রানী হচ্ছেন প্রধান এবং সরকারি কর্মচারী, উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তারপর হচ্ছে রাষ্ট্রদূত, যাজক প্রমুখ ব্যক্তিদেরকে নিয়োগ করতে পারলো, এই কাজগুলো আসলে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সম্পাদন করে থাকেন, যেটা আমরা বাংলাদেশেও দেখতে পাই, এবং প্রকৃতপক্ষে রাষ্ট্রের স্থায়ী কর্মসচিব ও অধস্তন সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মচারী, তারপর ঊর্ধ্বতন বিচারপতি, বিশপ, ডিন, অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই কিন্তু রাজা বা রানী কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। তারপরে হচ্ছে জাতি নেতা। আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু জাতির নেতা। আমি আগেই প্রথমে এই কথাটা বলেছিলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছে জাতির নেতা, কারণ তিনি হচ্ছেন আসলে প্রথমে বলেছিলাম যে তিনি হচ্ছেন একাধারে ব্রিটেনের তোমার পার্লামেন্ট যেটা আছে পার্লামেন্টের নেতা, তারপর হচ্ছে কমন সভার নেতা, তারপরে হচ্ছে তিনি ক্যাবিনেটেরও নেতা, তারপরে হচ্ছে জাতির নেতা, তারপর হচ্ছে দলের নেতা, সরকারের প্রধান। তাহলে দেখো উনি কতগুলা গুরুত্বপূর্ণ মানে কি বলবো গুরুত্বপূর্ণ পদে আসীন, মানে সর্বোচ্চ ব্যক্তি আসলে রাষ্ট্রের, এবং জাতীয় সংকটের সময় তিনি কি করেন, ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে, এবং আসলে জাতীয় দুর্যোগের দিকে জনগণ কিন্তু তার দিকে তাকিয়ে থাকে। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই, যদিও আমরা অনেক সময় বলে থাকি যে প্রধানমন্ত্রীকে সকল সিদ্ধান্ত নিতে হয়, আসলে সংসদীয় সরকার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রধানমন্ত্রী সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন, এবং তার ভূমিকাই কিন্তু মুখ্য, এবং কি তোমার এই ধরনের বিশেষ করে যেখানে সংসদীয় সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে বজায় থাকে সেখানে একটা কথা খুব গুরুত্ব
গুরুত্ব দিয়ে প্রচার করা হয় যে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তার উপরে কিন্তু দলের ভবিষ্যৎ নির্ভরশীল। তো যেহেতু দলের ভবিষ্যৎ নির্ভরশীল তার জনপ্রিয়তার উপর, তার সম্পাদিত কর্মকাণ্ডের উপর, অতএব তাকে এই কারণে কিন্তু সব দিকে দৃষ্টি দিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এই জন্যই ব্রিটেনে কি করেন, তার করণীয় কাজ তিনি নিজেই নির্ধারণ করে থাকেন, অর্থাৎ তার বিচার বিবেচনা, ব্যক্তিত্ব বোধ তার এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করে থাকেন। তারপরে হচ্ছে যে এই কারণেই তিনি জাতির নেতা হিসেবে নিজ দেশে ও বিদেশে কি করেন, নিজের দেশের নেতৃত্ব দান করে থাকেন। আর এই কারণে স্যার আইভর জেনিংস একটা সুন্দর কথা বলেছেন যে হি মাস্ট নো হোয়াট টু সে, হোয়েন টু সে, অ্যান্ড হোয়েন নট টু সে এনিথিং। হ্যাঁ, অতএব তাকে সব ব্যাপারে অবগত হয়ে সিদ্ধান্ত দিতে হবে, কখন কি করতে হবে সেটা উনি ভালোভাবে অবগত থাকার চেষ্টা করে থাকেন। এবং তার সঠিক ভূমিকা, সঠিক প্রধানমন্ত্রী নীতি নির্ধারণ ও বিভিন্ন বিভাগের মানে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, তারপর হচ্ছে যেটা বলছিলেন যে আন্তর্জাতিক বিষয়ে ভূমিকা, আন্তর্জাতিক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, কারণ কোন বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তার তার নির্দেশনার উপরেই কিন্তু কি হয়ে থাকে, তার নির্দেশনার উপরেই কিন্তু মানে বৈদেশিক নীতি নির্ধারিত হয়ে থাকে। এবং তার অবস্থান বিদেশে কোন কিছু বিষয়ে যদি প্রতিনিধিত্ব করতে, রাষ্ট্রের প্রধান হিসাবে উনি কিন্তু প্রতিনিধিত্ব করে থাকেন, এবং তার ভূমিকার উপরে, তার তার ভূমিকার উপরে কিন্তু বিদেশে দেশের ভাবমূর্তি নির্ভর করে। এবং আন্তর্জাতিক বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যই কিন্তু সরকারি বক্তব্য হিসেবে কি হয়, পরিগণিত হয়ে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত ভূমিকা, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু তিনি ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকেন। বিশেষ করে যুদ্ধ ও শান্তির প্রশ্নে প্রধানমন্ত্রীর ভূমিকাটাই কিন্তু মুখ্য থাকে, যেহেতু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এবং পররা যেটা দেখা যায় যে তিনি ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি, তারপরে কারো সাথে যুদ্ধ ঘোষণা, তারপরে ধরো শান্তি স্থাপন, আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যেটা মানে অনুমোদন করে সেটাই আসলে পালন করা হয়, এবং প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধ বা সামরিক তৎপরতার জন্য প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দায়ী থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে পররাষ্ট্র নীতির রূপকার, আসলে প্রধানমন্ত্রী হলেন পররাষ্ট্র নীতির রূপকার, কারণ পররাষ্ট্র দপ্তরে যদিও আমরা জানি একজন মন্ত্রী থাকেন, তথাপি একজন স্বতন্ত্র মন্ত্রী রয়েছেন, তথাপিও দেশের অভ্যন্তরে এবং বাইরে পররাষ্ট্রনীতির মুখ্য প্রবক্তা হিসেবে কিন্তু তিনি পরিচিত, এবং তিনি পররাষ্ট্র দপ্তরের সাথে সার্বক্ষণিক ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেন, এবং তিনি পররাষ্ট্রনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো কিন্তু তিনি দিয়ে থাকেন। এবং প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া পররাষ্ট্র মন্ত্রী কোনো কাজ করেন না। তো এই কারণে স্যার আইভর জেনিংস একটা কথা বলেছিলেন যে ফরেন মিনিস্ট্রি ইজ ইন ক্লোজ টাচ উইথ দ্য প্রাইম মিনিস্টার। তারপরে যেটা সেটা হচ্ছে ক্যাবিনেটের কাজকর্ম পরিচালনা করা। আমরা আগেই বলেছিলাম যে ক্যাবিনেটের নেতা কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রীকে মানে যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ক্যাবিনেট গঠিত হয়, আবর্তিত হয় এবং ক্যাবিনেটের মৃত্যু ঘটে থাকে। এবং বলা হয়ে থাকে ক্যাবিনেটের সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত গুলা সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু সিদ্ধান্ত গুলা আলোচনা হয় এবং গৃহীত হয়ে থাকে। এবং ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করা ওনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, সবার আলোচ্য বিষয় তিনিই কিন্তু মানে প্রধানমন্ত্রী কিন্তু নির্ধারণ করে থাকেন, এবং বিভিন্ন আলাপ আলোচনার পর তিনি কি করে থাকেন, সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এবং ক্যাবিনেটের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত না হলে, যদি ধরো কোনো একটা বিষয় বিষয় নিয়ে ক্যাবিনেটের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে, তখন কোনো কারণে যদি সেটা ক্যাবিনেটের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত না হয়, তখন সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই শেষ এবং চূড়ান্ত বলে বিবেচিত হয়, এবং সব মন্ত্রীরা বিশেষ করে ক্যাবিনেটের যে মন্ত্রীরা থাকেন তারা সবাই মানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকেন, অর্থাৎ কোনো বিষয়ে তার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। এই কারণে তাই ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ হিসাবেও কিন্তু লর্ড মলে মন্তব্য করেছিলেন, অর্থাৎ কোনো বিষয়ে
সিদ্ধান্ত গ্রহণ করা হবে, পূর্বে সমগ্র ক্যাবিনেট তে আলোচনা হবে এই ব্যাপারে। ক্রিক ও জেকিনসন একটা সুন্দর কথা বলেছেন, অর্থাৎ কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পূর্বে সমগ্র ক্যাবিনেট তে আলোচনা করত, কিন্তু বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে প্রায়শই সিদ্ধান্ত গ্রহণের পর প্রধানমন্ত্রী ক্যাবিনেট কে সে সম্পর্কে অবহিত করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী এক্ষেত্রে মূল ভূমিকা মানে তার সিদ্ধান্তে সর্বসর্বা হিসেবে পরিচালিত হয়, মানে তার সিদ্ধান্ত হিসাবে। এবং তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরোক্ত আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আসলে অত্যন্ত ব্যাপক বিস্তৃত, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও প্রভাব এতদূর প্রসারিত হয়েছে যে মার্কিন পার্লামেন্টারি শাসন ব্যবস্থা আছে বলে অনেকে মনে করেন না, এবং এই শাসন ব্যবস্থাকে অনেকে তাই প্রধানমন্ত্রী শাসিত প্রাইম মিনিস্ট্রিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলা হয়ে থাকে। এবং হ্যারল্ড উইলসন এই কারণে 10 নং ডাউনিং মানে ডাউনিং স্ট্রিট কে বলেছেন পাওয়ার হাউস অফ আইডিয়াজ। এবং বর্তমানে দল ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে সবকিছুই কিন্তু কেন্দ্রীয় কার্যালয় সবকিছু কর্তৃক স্থির হয়, এবং দল নিয়ন্ত্রিত ক্যাবিনেট, দল নিয়ন্ত্রিত যে ক্যাবিনেট আছে সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন সর্বেসর্বা। এবং বলা হয়ে থাকে যে যে প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এমন একটা সূর্য যাকে কেন্দ্র করে নক্ষত্ররাজি আবর্তিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে, যে আসলে প্রধানমন্ত্রীর পদমর্যাদাটা কিরকম, পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আসলে আমরা জানি যে ব্রিটেনে প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস হচ্ছে প্রথাগত ও সাংবিধানিক আইন, কারণ সংবিধানে লিখিত ভাবে কোনো তার কার্যক্রম ওইভাবে আমাদের দেশে যেভাবে আছে সেভাবে বর্ণিত নেই, এবং বিভিন্ন সময়ে সংবিধান বিশেষজ্ঞগণ এই কারণে তার পদমর্যাদার বিষয়েও কিন্তু বিভিন্ন সময়ে সংবিধান বিশেষজ্ঞগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী পদমর্যাদা নির্দেশ করেছেন, এবং লর্ড মর্লি, তারপরে হার্বার্ট মরিনসন, লর্ড গোর্জবেরি প্রমুখ বিশেষজ্ঞগণ মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী হলেন সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম, এবং জন মর্লি মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী হলেন যেটা যে ক্যাবিনেট রূপী খিলানের মধ্যস্থলে অবস্থিত প্রস্তর কোণ, তাহলে বুঝো তার ভূমিকাটা কি। কিন্তু রামজি মুর, স্যার উইলিয়াম হারকোর্ট, সিডনি, তারপরে 32 সোয়া প্রমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কেবল সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে স্বীকার করে নিতে নারাজ, এবং 32 ওয়েব ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কেবল মানে যেটা বলেছিলেন যে নারাজ, তাদের মতে প্রধানমন্ত্রীর ব্যাপক ও বহুমুখী ক্ষমতা তাকে একনায়কের পর্যায়ে উন্নীত করেছে। এবং রামজি মুর একটা কথা বলেছেন যে যিনি সহকর্মীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন এমন একজন প্রভাবশালী ব্যক্তিকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য মানে 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 শুধু ইয়েই বলা যায় না যে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে স্বীকার করে উনি নিতে নারাজ, তার মতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যাপক ও বহুমুখী ক্ষমতা তাকে একনায়কের পর্যায়ে উন্নীত করেছে। এবং রামজি মুর আরো মন্তব্য করেছেন যে যিনি সহকর্মীদের নিয়োগ করতে পারেন, বরখাস্ত করতে পারেন এমন একজন প্রবল পরাক্রমশালী ব্যক্তিকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করাটা সমীচীন নয়, এবং তার মতে তত্ত্বগত ভাবে না হলেও কার্যত তিনিই হলেন রাষ্ট্রপ্রধান, এত ব্যাপক ক্ষমতা তার হাতে ন্যস্ত হয়ে করা হয়েছে যেটা মার্কিন রাষ্ট্রপতির হাতেও কিন্তু নেই। এবং স্যার উইলিয়াম হারকোর্ট এর মতে প্রধানমন্ত্রী হলেন ক্ষুদ্র তারকারাজির মধ্যে বিরাজমান চন্দ্র, এবং সিডনি ওয়েব ও 32 অনুরূপ ওটাকে সাপোর্ট করেছেন। তো স্যার আইভর জেনিস এর মতে একটা সুন্দর কথা উনি বলেছেন যে প্রধানমন্ত্রী হলেন সংবিধানের প্রধান স্তম্ভ, শুধু তাই নয় তার মতে সংবিধানের সকল প্রতই কি হয়েছে প্রধানমন্ত্রীর দিকে চলে গিয়েছে, অর্থাৎ তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার পদমর্যাদা, ক্ষমতা ইন্ডিকেট করতে তিনি সেটা ব্যবহার করেছেন যে প্রধানমন্ত্রী পদটি কতটা গুরুত্বপূর্ণ। এবং স্যার আইভর জেনিংস আরেকটা সুন্দর কথা বলেছেন যে প্রধানমন্ত্রী কেবল সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য নন, এমনকি তিনি ক্ষুদ্র তারকারাজির মধ্যে বিরাজিত চন্দ্র নন, তিনি হলেন এমন এক সূর্য যার চতুর্দিকে গ্রহরাজি আবর্তিত হচ্ছে মানে ক্রমান্বয়ে ঘুরছে, তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ। এবং গ্রিভস বলেছেন যে দেশের প্রভু হলো সরকার এবং এই সরকারের প্রভু হলেন প্রধানমন্ত্রী,
তাহলে কত গুরুত্বপূর্ণ মন্তব্য, আমরা বুঝতে পারছি এই কথাগুলো থেকে বুঝতে পারছি তার পদমর্যাদা। এবং আর এইচ ক্রসম্যানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে কি হয়েছে, সরকার চূড়ান্ত ভাবে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, অর্থাৎ তার হাতের মধ্যে মানে তার হাতে অনেক ক্ষমতা সন্নিবেশ ঘটানো হয়েছে। এবং কেসি হোয়ার বলেছেন, তত্ত্বগত ভাবে প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হলেও বাস্তবে তিনিই হচ্ছেন সরকারের মূল চালিকা শক্তি এবং প্রধান পরিচালক। অধ্যাপক লাস্কি একটা সুন্দর কথা বলেছেন যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ক্যাবিনেটের গঠন, জন্ম এবং মৃত্যু ঘটে থাকে। অর্থাৎ প্রধানমন্ত্রী ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার মাধ্যমে ক্যাবিনেট গড়ে ওঠে, এবং তিনি চাইলে যে কাউকে পদত্যাগ করতে হয়। এই কারণে বলা হয়েছে যে তার তিনি পদত্যাগ করলে তো পুরো ক্যাবিনেটেরই পতন ঘটে, তো এই কারণে এই কথাটা বলা হয়েছে। তারপরে যে আরো আরো মন্তব্য যে করা হয়েছে গুরুত্বপূর্ণ মন্তব্য, যে অধ্যাপক ক্লাসকে আরো বলেছেন যে অন্যান্য মন্ত্রী কোথায় থাকেন তা নিয়ে সাধারণ জনগণ মাথা ঘামায় না, কিন্তু 10 নং ডাউনিং স্ট্রিটের গুরুত্ব কতখানি তা ব্রিটেনের সর্বাপেক্ষা নির্বুদ্ধ ব্যক্তিও জানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এই কথাগুলো, এই বক্তব্যগুলো থেকে আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে অপ্রতিহত ক্ষমতার অধিকারী সংসদীয় শাসন ব্যবস্থা, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তো এই কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এর মাধ্যমে তিনি এক অনন্য মর্যাদার আসনে আসীন হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে তোমরা সবাই আজকে ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছো এবং পরবর্তী ক্লাসেও অংশগ্রহণ করবে। সে পর্যায়ে সবাই ভালো থাকো, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।